বড় মাছ পাইছে নাকি পুড়ে গেছে সত্যি বিসমিল্লাহির রহমানির রহিম শহর থেকে যাচ্ছি গ্রামের ওইদিকে বৃষ্টি দেখার জন্য কি অবস্থা বন্যার আমাকেই বলতেছে বন্যার অবস্থা খুব খারাপ দেখি যায় কি খবর আর সন্ধ্যা হয়ে গেল শহর থেকে বেরিতে বেরিতে ভাবছিলাম একটু দুপুরের দিকে যদি ফর্সা হয় বৃষ্টি ছাড়া কখনো বের হয়ে যাব কিন্তু গুটি গুটি করে বৃষ্টি পড়তেছিল সন্ধ্যে হয়নি সেই জন্য আর বের হওয়া হয়নি এদিকের বৃষ্টি এতটা উপরে উঠেনি অন্যান্য দিকে রাস্তা দুটো ডুবে গেছে স্টক কোয়ার্টারের রাস্তাগুলোতে কমই বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিটা আটকে আছে কম আর কি বলা হচ্ছে কম এই কারণে বৃষ্টির পানিটা থামে নাই শীতকালে আমাদের মানে কথা বলতে এই ওকে নিয়ে একটু গ্রামের নদীর দিকে যাব মাছ যদি পায় থাকি আর আজকে প্রচুর মাছ ধরা করতেছে এটি অনেক পুকুর ডুবে গেছে পুকুর থেকে অনেক মাছ বের হয়ে আসছে সে কারণে আর এখন পরীক্ষা ইন্টারভিউ পরীক্ষা কি এখন শেষ হলো নাকি সব পরীক্ষার্থী এখন দেখতেছি অটোতে যাচ্ছে আজকে বৃষ্টির দিনে থাকার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া অনেক অসুবিধা হয়ে গেছিল মনে হয় সাইড বাজে প্রায় ছয়টা ফুলহাট ফুলহাটের যানজট তো থাকবেই এটা স্বাভাবিক এই ট্রাক অটো যার কারণে রাস্তা ভাঙা আসতে একটু কম মানে এই ফুলহাট পার হইতে অনেক ভোগান্তি ভয় থাকে আর ধুলা ধুলা আর ছাই সন্ধ্যার দিকে হয়তো বা ফুটে খুলে একটু কালো কালো অন্ধকার আসবে দুপুরের দিকে যদি বাইরে হতে পারতাম একটু দৃশ্যটা ভালো পাওয়া যেত কিন্তু দুপুরে খাই দেয় ঘুমাইছি আর বুঝতে পারিনি ফুলহাটের এই জায়গাটাতে বৃষ্টি হলে ভালোই বৃষ্টি আটকে থেকে আসতে থাকে অনেক বৃষ্টি যে তারপরে খুব মানে আটকে নেই নবাখণ্ড ধরি যদি রাখি পারে তাহলে ভালো হবে লাভ হবে ভূগোলে একটা টিচার খুঁজেছিল হে হ্যাঁ আমি আপনার নাম্বারটা দিবা চাইছিলাম মনে নাই ওকে আমার লাইটটা উঠে না নিবেন
এই পাশে আরো বেশি পানি লাগছে। চকচক হয়ে গেছে, প্রাইভেট খোলা গেল। সরকার আইসে, আরে হাতে যাও যাবে না খান, পরে ভি থাকবে কিনা ওই কটা আছে দেবি, আপনি আপনার জন্য করবে মানুষ না। আসসালাম আলাইকুম, এই বন্যা দেখার জন্য আসলাম এলাকায়। এই যে লাইট, এটা লাগবে তো লাইট নাকি দেন তো। মাছ দেখবো মারা, বড় মাছ পাইছে নাকি? ও মাছ পাইছে তো ভালো হয়। বড় মাছ পাইলে ছোটলার দাম থাকে না, কি খান হয়েছে দাদা, একটু দেখি কি পাবে। ও দেখি ভাই, এ গাড়ি দেখ, এই যে এই পাশ দিয়া এই যে গাছগুলো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, পরের তো ডুবে ডুবে গেছে বাড়ি। হ্যাঁ এখন সাপের রিক্স প্রচুর, প্রচুর রিক্স সাপের। কানত কি যে ঢুকলি শালা, এই যে গাছ বা ওই যে পাতটা ঢুকলো যদি না থাকতো না, আরো এখানে পুরোটা সাদা দেখা যেত। তারপরে এই যে এই পাশের, এই পাশের এলাকাগুলোতে ধান না থাকলে এটা পুরোটাই সাদা দেখা যেত। এই যে এটা বাদ দিয়ে, এটা কি মনে, এটা বাদ দিয়ে রাস্তা না। হ্যাঁ বাদ তো বাদ, এটা